অভিষেকের পর পুরো 1 বছর বল হাতে বিস্ময় সৃষ্টি করে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু 1 বছর যেতে না যেতেই ইঞ্জুরি পেয়ে বসলো তাকে। সবশেষ নিউজিল্যান্ড সফরে কোমরে ব্যথা পেয়ে সিরিজ থেকে সরে যেতে হয়েছিল বাঁহাতি তারকাকে। পরে ভারত সিরিজেও খেলা হয়নি এই টাইগার প্রেসারের, তবে আশার কথা শোনালেন টাইগার ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বললেন মার্চ অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আবার বল হাতে ফিরছেন মুস্তাফিজ। শনিবার অর্থাৎ 18 ফেব্রুয়ারি দুপুরে নান্নু গণমাধ্যমকে বলেন মুস্তাফিজের ফিটনেস এখন যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বিসিএলে ওকে দেখেছি, আমি মনে করি ও টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট। তবে মুস্তাফিজকে নিয়ে আসার কথা শোনালেও আসন্ন এই সিরিজ ইমরুল কায়েস আদৌ খেলবেন কি না সেই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন নান্নু। যদিও গত সপ্তাহে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ফিট বলে দাবি করেছিলেন ইমরুল, কিন্তু নান্নু শোনালেন অন্য কথা। ইমরুল কায়েসের ব্যাপারটা নিয়ে এখনও সন্দেহ আছে, ফিজিও ও চিকিৎসকের দেয়া প্রতিবেদন অনুযায়ী ঠিক বলা মুশকিল যে কত তারিখের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। রোববার যদি সে বিসিএলে ম্যাচ খেলে তারপরে বোঝা যাবে, তবে বিসিএলে শুধু ব্যাটিং করলে তো হবে না, ফিল্ডিংটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি সেশনে ফিল্ডিং করতে হবে, আর ফিল্ডিং এর স্লিপে দাঁড়িয়ে থাকলে হবে না, ওকে দূর থেকে বল থ্রো করতে হবে এবং রানিংও করতে হবে। সেই হিসেবে মনে হচ্ছে ও নিজেকে পুরোপুরি ফিরে পেতে বিসিএল এ দুটো ম্যাচ খেলতে হবে। মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।